আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকেও সোনার মদিনার কি যেখানে যেখানে আমরা হচ্ছে জিয়ারত করতে গিয়েছিলাম সেই স্থানগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে ফজরের নামাজ পড়ে হচ্ছে বের হয়েছিলাম, তো ভাবলাম যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করবেন। জান্নাতুল বাকি মদিনা মসজিদের নবাবী দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। একে আরবিতে বাকারাতুল বাকি বাকি বলা হয়, বাকাউল গারত বলা হয়ে থাকে। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম মেয়ের পরিবার পরিজন আত্মীয় স্বজন হযরত ওসমান আলাইহিস সালাম সাহাবে কেরাম অনেকেই দাফন করা হয়েছে। বিশ্বনবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকবার এই কবরস্থানে জিয়ারতে এসেছিলেন। বিশ্বনবী হজরত জিয়ারত করে বিশ্বনবী হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের কাছে এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কিয়ামত পর্যন্ত তোমরা সর্বশ্রেষ্ঠ থাকবে এবং আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হবে। এ আল্লাহ, তুমি বাকিউল গারতবাসীদের ক্ষমা করে দাও। বর্তমানে হজ ওমরা মৌসুমে মদিনায় যারা মারা যান তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। সারা বিশ্ব থেকে আগত মুসলিম উম্মা এ জান্নাতুল বাকি সবচেয়ে বেশি জিয়ারত করে। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মদিনায় সর্বপ্রথম এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়। হিজরতের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 14 দিন অবস্থান করেছিলেন। মসজিদে কুবা মসজিদে কুবা উম্মতে মুহাম্মদের সর্বপ্রথম মসজিদ। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরেই মসজিদে কুবার স্থান। গুগল ম্যাপে মসজিদে নববী থেকে কুবার দূরত্ব প্রায় 14 থেকে 16 কিলোমিটার দেখালেও এটি মূলত 3 থেকে 4 কিলোমিটারের বেশি নয়। মসজিদে কুবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যে মসজিদ প্রথম দিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারপর তাওয়াক্কার উপর মসজিদে কুবা, তাই বেশি হক যে তুমি যেখানে সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবা, সেখানে এমন লোক আছে যার উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সুরাত তোবা আয়াত 108। বিশ্বনবী মদিনায় 10 বছর কাটিয়েছেন। এই সময় তিনি পায়ে হেঁটে কিংবা উঠে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। হাদিসের এসেছে হযরত ইসাউদ ইবনে গুজাইব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে কুবায় একাকিত্ব নামাজ আদায় করা সওয়াবের দিক থেকে একটি উমরা আদায়ের সমতুল্য। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে
সুন্নতে মোতাবেক ওযু করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে একটি ওমরা সমপরিমাণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ও প্রান্তর। মদিনা শহরের উত্তরে 1,077 কিলোমিটার অথবা 3,583 ফুট উচ্চতায় উহুদ পাহাড় অবস্থিত। এ পাহাড়ের পাদদেশ মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যে দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। মক্কা বাহিনীর আক্রমণে বিশ্বনবী আহত হন এবং তার একটি দাঁত ভেঙে যায়। গুজব ছড়িয়ে পড়ে যে তিনি নিহত হয়েছিলেন। হৃদয় বিদারক এই যুদ্ধে প্রথম দিকে মুসলমানরা বিজয় লাভ করলেও পাল্টা আক্রমণে কুরাইশদের তুলনায় মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করে। উহুদ পাহাড়ের পাদদেশে এই 70 জন সাহাবিকে দাফন করা হয়। সারা বিশ্ব থেকে আগত মুসলমানরা উম্মা সাহাবাদের কবর জিরাত ও উদ্ভূত পাহাড় প্রান্তর দেখতে এখনও উদ্ভূত পাহাড়ে সবচেয়ে বেশি পরিদর্শন করেন। মদিনায় এসব স্থানগুলো ইসলাম ও মুসলমানদের জন্য ঐতিহাসিক স্মৃতি বিচারিত ও তাৎপর্যপূর্ণ স্থান। স্থানগুলোর প্রতি মুসলমান উম্মার ভালোবাসা ও শ্রদ্ধার আজন্ম যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মসজিদে কিবলায়াত। মসজিদ আল কিবলায়াত বা দুই কিবলার মসজিদ মদিনা অবস্থিত একটি মসজিদ। ঐতিহাসিক দিক থেকে এই মসজিদ গুরুত্বপূর্ণ। নামাজ পড়াকালীন সময় আল্লাহর নির্দেশে প্রিয়নবী কিবলা পরিবর্তন করেছিলেন। এই ঘটনা থেকে এর নামকরণ করা হয়েছে মসজিদে কিবলা আয়তান বা দুই কিবলার মসজিদ। আগে দুই মেহরাব থাকলেও মসজিদ পুনর্নির্মাণের সময় জেরুজালেমের মসজিদে আকাশামুখী কিবলা সরিয়ে নেওয়া হয়। এখানেও হচ্ছে আমরা 2 রাকাতে নামাজ পড়েছিলাম। আসলে সব মসজিদে যে নামাজ পড়েছি খুবই ভালো লেগেছে, যে মানে এত সুন্দর সুন্দর স্থানগুলো হচ্ছে দেখতে পেরেছি। তো এই সাইডটাতে ছিল হচ্ছে মেয়েদের নামাজের জায়গা। তো যতই আল্লাহ সোনার মদিনা আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সোনার মদিনাটা দেখছিলাম ততই মানে বেশি ভালো লাগতেছিল। কি যে ভালো লাগতেছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো আমি হচ্ছে খুব বেশি একটা যে ভিডিও করেছি সেটা না, কারণ এত মানে বেশি মানে মনে হচ্ছে যে যত বেশি ইবাদত করতে পারবো ততই ভালো লাগবে। তো আমরা হচ্ছে রাতে দিন হচ্ছে বেশি নবাবিতে অনেকের সময় কেটেছে, খুবই ভালো লেগেছে। মদিনাতে যে কী যে শান্তি, কী যে একটা মানে মনে হয় যে বেহেস্তের একটা বাতাস, এই জায়গাগুলোতে একদম সারা রাত কাটিয়েছি। মানে যখন আমি এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন আমার চোখে দিয়ে অজান্তে এত পানি গড়িয়ে পড়ছিল। আর যেদিন আমি চলে আসবো সেদিন আমি অনেকে বেশি পরিমাণে কান্না করেছিলাম, যেটা আমার আম্মুর কাছ থেকেও শুনেছিলাম যে সেখান থেকে আসার সময় কেন জানি ভিতর থেকে একটা কান্না চলে আসে, সেটাই আমার হয়েছিল। আর এটা হচ্ছে হোটেল রুমের ছবি। কিভাবে যে আমাদের 15টা দিন চলে গেছে বুঝতেই পারি নাই। তো আপনাদের সাথেও আমার এই ছোট্ট যাত্রাটা শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।